অনেকেরই প্রশ্ন এটা যে ভালোবাসা দিবস উপলক্ষে আমি কোনো নষ্টামি করলাম না, অবৈধ প্রেম প্রীত করলাম না, আমি এই দিবস উপলক্ষে আমার স্ত্রীকে আমি উইশ করলাম, তাকে ভালোবাসলাম, তাকে আই লাভ ইউ বলে লিখে পাঠালাম, মেসেজ পাঠালাম, বার্তা দিলাম, অথবা আমার মাকে বাবাকে ভালোবাসা প্রকাশ করলাম এই দিবস উপলক্ষে, তাহলে এটা করা যাবে কিনা? উত্তর হলো না, কখনো এটা করা যাবে না। এটা করা একজন মুমিনের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই। অন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়কে প্রচার করা, অন্যায় গা বাসানো, অন্যায়কারীদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা, এটা তাদের দলভুক্ত হওয়ার একটা অন্যতম উপায় এবং মাধ্যম। অতএব ভালোবাসা যদি আপনার বৈধ ভালোবাসাও হয়, সেটা প্রকাশের জন্য এই 14ই ফেব্রুয়ারিকে ঠিক করা ভালোবাসা দিবস, নামের ভণ্ডামির দিবসকে ঠিক করা, নষ্টামির দিবসকে আপনার ভালোবাসা প্রকাশের জন্য ঠিক করা, এটা নবী সাল্লামের কি না সুন্নাত? না, নবী সাল্লামের সুন্নাত তো হলো যে আপনি যদি কাউকে ভালোবাসেন তো তিনি বলেছেন তাকে তাৎক্ষণিক জানায় দেন, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন না, আই লাভ ইউ বলবেন। আপনি যদি ভালোবাসেন বউকে তাহলে এখনই জানাই দেন। অতএব 14ই ফেব্রুয়ারি আসলে আপনি বউকে, মাকে, সন্তানকে, বাবাকে ভালোবাসি এই কথা বলবেন, এটা ঠিক না। এটা বলা মানেই তাদের এই নষ্টামিকে প্রমোট করা, এটাকে সমর্থন করা, এটাকে প্রচার করা। আপনি যদি তাদের প্রতি ভালোবাসা থাকে তো সেটা এখনই প্রকাশ করে দেন, যখন ভালোবাসা ফিল করেন তখনই জানাই দেন, এটা নবী সাল্লামের সুন্নাত। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন এবং যৌক্তিকতা নাই, বরং আপনি যদি ওই দিনে এটা বলেন তাহলে কেমন যেন ওই নষ্টামী যারা ছড়াতে চায় আমাদের সমাজে তাদেরই কি করলেন, মার্কেটিং করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।